আর একদিন বাদেই স্মরণকালের সবচেয়ে বড় ছাত্র সমাবেশ করতে যাচ্ছে ছাত্রলীগ। বঙ্গবন্ধু কন্যার কাছে শপথ গ্রহণ করে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় তরুণরা। নির্বাচন ঘিরে অনলাইন অফলাইন সবখানেই বিদেশ বিরোধী শক্তিকে মোকাবেলায় সজাগ থাকার কথা জানান তারা। আর ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব বলছেন, পহেলা সেপ্টেম্বর লড়াইয়ে যে সূচনা হবে তার মধ্য দিয়ে তরুণদের সমর্থনে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আসবেন শেখ হাসিনা। সাতই মার্চ বঙ্গবন্ধুর তর্জনী উঁচিয়ে দেয়া সেই ঐতিহাসিক ভাষণের স্থান সরোয়ার্দী উদ্যানেই চলছে ছাত্রলীগের স্মরণকালের সবচেয়ে বড় ছাত্র সমাবেশের আয়োজনের প্রস্তুতি। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এই আয়োজন ঘিরে রোমাঞ্চিত সারা দেশের নেতাকর্মীরা। মাঠে নাই 500 জন লোক, অথচ ফেসবুকে 5000 কমেন্ট করে বসে থাকে, তার মানে তো অবশ্যই ফেক আইডি দিয়েই তারা করে। আমরা সশরীরে উপস্থিত থেকে সেখানে জানান দিতে চাই যে আমরা নেত্রীর পাশে আছি। বিএনপি জামাতের যে জোট সরকারগুলি, তারা কি করেছে তরুণদের জন্য? তারা তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, তারা কখনোই তরুণদের যে সম্ভাবনা এবং যে ভবিষ্যৎ এটা তারা কখনোই ভাবেনি। বঙ্গবন্ধু কন্যার দিক নির্দেশনা নিয়ে ভোটের মাঠে নৌকাকে জয়ী করতে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় ছাত্রলীগের প্রতিটি ইউনিট। সামনে বাংলাদেশটাকে সুন্দর করে সাজানো এবং গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা শপথ বাক্য পাঠ করব। বিএনপি জামাত যদি মারামারি হানাহানি সৃষ্টি করতে চায়, তাহলে বাংলা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী তাদের একযোগে প্রতিহত করবে। স্মরণকালের ছাত্র সমাবেশের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আমরা আমাদের উন্নয়নের বার্তা তুলে ধরব। দেশবিরোধী খুনিচক্রকে প্রতিহত করতে, তরুণ ও ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে এই সমাবেশ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার এই ছাত্র সমাজের বার্তার মধ্যে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। আর কোনো 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটবে না, 15 আগস্ট ঘটবে না। আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করব যেখানে আমরা সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। ছাত্রলীগের শীর্ষ নেতাদের আশা, দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার আকাঙ্ক্ষায় আপন ইচ্ছাতেই ছাত্র সমাবেশে যোগ দিবে তরুণ সমাজ। এবং 1 সেপ্টেম্বর যে লড়াইয়ের সূচনা হবে, আমরা মনে করি যে 24 জানুয়ারি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা তরুণ প্রজন্মের ম্যান্ডেটের উপর ভিত্তি করে যে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব পেতে যাচ্ছেন, তার একটি আগমনী প্রতিধ্বনি আমরা 1 সেপ্টেম্বর শুনতে পাব। ছাত্র ছাত্রী শিক্ষার্থী তরুণ তরুণীদের যে এই যে মহামিলন, এটি একটি প্রতীক হবে যে আমরা সবাই শেখ হাসিনার পাশে রয়েছি, শেখ হাসিনার হাতেই আমাদের ভবিষ্যৎ নিরাপদ। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে আবারও গণজোয়ার সৃষ্টি হবে, আর তাতে অগ্রণী ভূমিকায় থাকবে ছাত্র সমাজ, এমন প্রত্যাশা ছাত্রলীগের। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।